শ্রীকৃষ্ণ রাইস মিলের পর আবার সরকারি লোগো ব্যবহার করা বস্তার চাল বেআইনিভাবে রাস্তার অন্ধকারে পাচার করার অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের কৃষ্ণগঞ্জ থানা চন্দননগর এলাকায়। একটি মালবাহী গাড়িতে চালের বস্তার গায়ে রয়েছে সরকারি লোগো, আর সেই চালের বস্তা বেআইনিভাবে রাতের অন্ধকারে অন্যত্র পাচার করা হচ্ছে। এই অভিযোগে এলাকাবাসী স্থানীয় ক্লাবের সদস্যরা গাড়িটিকে আটক করে বিক্ষোভ দেখায়। এরপরই খবর দেওয়া হয় কৃষ্ণগঞ্জ থানায়। সূত্রে খবর, শনিবার রাতে ওই চন্দননগর এলাকার বাসিন্দা বাপ্পানন্দী একটি মালবাহী গাড়ি করে সরকারি ছাপ দেয়া 52 বস্তা চাল অন্যত্র বিক্রি করতে যাচ্ছিলেন। সেই সময় এলাকার মানুষ সরকারি ছাপ দেখে চালের গাড়িটি আটক করে। এরপরই বিক্ষোভ দেখান এলাকার মানুষ। খবর দেওয়া হয় কৃষ্ণগঞ্জ থানায়। পুলিশ এসে ওই চালের বস্তাগুলি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। মনে হচ্ছে এই চালগুলো, এই চালগুলো আমরা দেখছি যে গভর্নমেন্টের চাল, সরকারি চাল, রেশন বা স্কুল যাই হোক, মিড ডে মিল যাই হোক, কিছু একটা চাল হবে, সেই চালগুলো এখানে বাইরে ব্ল্যাকে বিক্রি হওয়ার জন্য এসেছিল, আমরা সেগুলোকেই ধরেছি। তো এখন 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 কি ভাবছো, কি করবে বলে? এখন আমরা ভাবছি এই চালগুলো আমাদের স্থানীয় প্রশাসন, বিডিও আসুক, পুলিশ প্রশাসন তো এসছেই, এবার এর কোনো একটা সুরাহা হোক এবং যে নিয়ে এসছে তার উপযুক্ত শাস্তি হোক এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এর বিরুদ্ধে, যাতে এরকম ঘটনা না ঘটে আমাদের রাজ্যে। এই এই চাল আসলো, এই যে এর পেছনে যারা জড়িত আছে প্রত্যেককে কঠোরভাবে শাস্তি দেওয়া হোক, যাতে গরিব মানুষ বা স্কুলের চাল যাতে লুট না হয় এভাবে, আমরা সেটাই দেখতে চাই।